বঙ্গবন্ধুকে হত্যার পরে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনার উপর বারবার হামলা করা হয়েছে। শোকের দিনে পান্থপথ এলাকায় হামলার চেষ্টা তারই অংশ। সকালে বিএসসিসি ভবন চত্বরে আরটিভি আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। এ সময় আরটিভির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শোক সভায় আরো বক্তব্য দেন আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠান শেষে সবার মাঝে খাবার বিতরণ করেন অতিথিরা। হত্যা করার জন্য আপনারা দেখছেন 19 বার হত্যার প্রচেষ্টা, সবই একই সুতোয় গাঁথা। যারা এই হত্যার প্রচেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের আমলে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, 75-এর এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছেন, 21 আগস্ট বোমার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শেষ করে দিতে চেয়েছিলেন, সবাই কিন্তু একই সুতো। সে 75 সাল সেই হত্যাকাণ্ডের পরে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসে, 21 বছর আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা হয়েছিল। এই 21টি বছরে বাংলাদেশে ইতিহাস বিকৃত করা হয়েছে। এই 21 বছরের মধ্যে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, যারা রেজাকার আলবদর ছিল, তাদেরকে এনে বাংলাদেশের ক্ষমতা বসানো হয়েছিল। এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে প্রকৃত সোনার বাংলা, বঙ্গবন্ধু যে স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা, সেটি আমরা করব। এটি আমাদের আজকের আমাদের শপথ হওয়া উচিত। আরটিভি বঙ্গবন্ধুর চেতনাকে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে লালন করে, বহন করে, এবং আমরা সেই স্বপ্নকে ধারণ করে সরকারের সাথে সহযোগী হয়ে এগিয়ে চলেছি।